तृणमूल कांग्रेस बिरोधी ब्लॉकेर गुरुत्वपूर्ण सदस्य उपराष्ट्रपति पदेर मतो गुरुत्वपूर्ण निर्वाचने निरपेक्ष थाकले सेटा बिरोधीदेर पक्षे सहायक हबे ना। ए सिद्धांत शासक दलकेई साहाज्य करबे। एखोनो सिद्धांत पुनर्विवेचनार समय आछे। तृणमूल सांसददेर तादेर विवेक बुद्धि अनुसारे भोट दिते अनुमति देवा होक। आवेदन जानिएछेन उपराष्ट्रपति पदे बिरोधी प्रार्थी मार्गारेट आलवा। টেট প্রার্থীরা যারা কালকে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পর এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আমরা দেখতে পাচ্ছি টেট প্রার্থীরা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে, বিক্ষোভের স্থান থেকে। গতকালকে সন্ধ্যা থেকে তারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। 2014 টেট পাস, প্রাথমিক টেট পাস ক্যান্ডিডেটরা তারা এখানে গতকাল সারা রাত বসেছিলেন, বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে কি দাবি রাখছেন আপনারা, এখন কি পরিস্থিতি? বিশাল পুলিশ বাহিনী তারা এসেছেন এবং এই মুহূর্তে আমি দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী তারা ক্যামাক্সিতে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে দুটো গাড়িতে বেশ কিছু আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো গাড়ি কম পড়ে যাওয়ায় এখনো বেশ কিছু আন্দোলনকারী তারা রয়েছেন এবং ডিসি সাউথের নেতৃত্বে পুরো অভিযান এই মুহূর্তে চলছে। আমি আবারও দেখাবো যারা রয়ে গিয়েছেন তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানেতে। এই অবস্থা এই মুহূর্তে ক্যামাক্সিতের ছবি দেখাচ্ছি। গতকাল থেকে প্রাথমিক টেটের 2014 উত্তীর্ণ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের দাবি ছিল যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। এই পরিস্থিতিতে আজকে সকাল পর্যন্ত চলতে থাকে এবং কিছুক্ষণ আগে ডিসি সাউথ এসে তাদেরকে উঠে যেতে বলেন এবং তারপরেই সরাসরি ভ্যান এনে তাদেরকে ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দর্শকরা দেখছেন। একদমই সঞ্চয়ন, আমরা দেখতে পাচ্ছি ক্যামাক্স স্ট্রিটের সেই ছবি। কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তারা অর্থাৎ টেট উত্তীর্ণরা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে না পেরে যে বিক্ষোভে বসেছেন, তিনি বলেন তারা তাদের লিখিত বক্তব্য জমা দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। তাদের কি কোনো রিয়াকশন এই মুহূর্তে পাওয়া যাবে, সম্ভব কি, কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি? গতকাল থেকে এরা এখানে বসেছিলেন এবং গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এক প্রতিনিধিকে পাঠানো হয়েছিল কথা বলার জন্য, কিন্তু এরা কথা বলতে রাজি হননি। তারা বলেছিলেন যে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের অসুবিধার কথা বলতে চান, তাদের চাকরির কথা বলতে চান এবং সেই দাবি নিয়েই কিন্তু তাদের এই বিক্ষোভ চলছিল আজকে সকাল পর্যন্ত। এবং কিছুক্ষণ আগে ডিসি সাউথ এখানে এসে তখন তাদেরকে অনুরোধ করেন এই জায়গায় থেকে সরে যাওয়ার জন্য এবং তারপরেই এখানে পরপর কয়েকটা ভ্যান নিয়ে আসা হয় এবং পুরুষ এবং মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে আলাদা আলাদা করে প্রিজন ভ্যানে তুলে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আরও ভ্যান আনা হচ্ছে, একটার পর একটা ভ্যান আনা হচ্ছে এবং সেই গাড়িগুলোতে তোলা হচ্ছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে দুটো প্রিজন ভ্যান বেরিয়ে গিয়েছে, আরও একটি ভ্যান আনা হয়েছে এবং এখানেই এভাবে তোলা হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন গতকাল থেকে। গতকাল সন্ধ্যে থেকে এরা এখানে বসেছিলেন এবং তাদের যেটা দাবি ছিল যে তারা প্রত্যেকেই 2014 প্রাইমারি টেটে এমপ্যানেল হয়েছিলেন এবং তাদের তারা চাকরির দাবি করছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছিলেন বলে তাদের বক্তব্য। আরও একটি ভ্যান আনা হয়েছে এবং ক্যামাক্স স্ট্রিটে এই মুহূর্তে প্রচুর পুলিশ নিয়ে আসা হয়েছে, প্রচুর পুলিশ বাহিনী ডিসি সাউথের নেতৃত্বে তারা রয়েছেন এবং তারা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব। সিদ্ধান্তটা দেখুন, এই অফিস স্টাফ সব আটকে আছে, আস্তে আস্তে এরা মানে আমরা এত ও করেছি, সামনে ব্রিটিশ কাউন্সিল আছে, অনেক ইম্পর্টেন্ট ইনস্টলেশন আছে, এরা উইদাউট পারমিশন বসে আছে। রিকোয়েস্ট করেছি, ওরা মানেনি, আমরা প্রিভেন্টিভ ডিটেন করেছি শুধু ওদেরকে এখান থেকে। আমরা রিকোয়েস্ট করলাম কি এখানে সব প্রাইভেট ইনস্টলেশন, এখানে সামনে ব্রিটিশ কাউন্সিল আছে, এই সবটা আটকে যাচ্ছে, কাজটা কমপ্লেন্ট পাচ্ছি আমরা, আপনারা চলে যান পিসফুলি, আমরা এখন ওরা যায়নি আমার কথা শুনেনি, ওদেরকে আমরা প্রিভেন্টিভ ডিটেন করেছি।